قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخير اعمالكم واسقاها عند مليككم وارفعها في درجاتكم নবীজি বলেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা আমলের মধ্যে সবচেয়ে উত্তম এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র আবার এই আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দিবে আমল একটা উপকার তিনটা এক নাম্বার আমলটা শ্রেষ্ঠ আমল দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে পবিত্র তিন নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয় সাহাবারা বললেন হুজুর এটা আবার কি আমল নবীজি বললেন জিকিরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি করবা এক নাম্বার তোমাদের মর্যাদা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন যারা জিকির গারি তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন এরা আল্লাহর কাছে পবিত্র বান্দা হবে যারা জিকির গারি এই জিকিরের ইবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত এখন আপনারা আলেমরা ছাড়া অন্যরা যারা আছেন আপনাদেরকে আমি দুইটা শব্দ শিখাবো মন দিয়ে শুনবেন ওয়াজে আসছেন কিছু শিখেন প্রথমে একটা শিখবো এরপরে আরেকটা শিখবো রেডি তো সবাই মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 2676 2676 আমাদের মাদ্রাসার যে কপিগুলো আছে মাদ্রাসা যে মুসলিম শরীফটা পড়ানো হয় এটা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা এই হাদিসের বর্ণনাকারী আমরা পানি না নর্মাল পানি ফ্রিজের পানি খাইলে তো যাবে না 2676 নাম্বার হাদিস সমস্যা নেই আপনারা যে কোনো কলের পানি আনেন সমস্যা নেই 2676 নাম্বার হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফর করতেছিলেন মক্কার পথ ধরে মক্কার দিকে রওনা করলেন মন দিয়ে বুঝলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তরিকিহি ইলা মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন এটা হলো জুমদান নামক পাহাড় এরপরে আল্লাহ নবী বললেন এখন মুখস্থ করবেন নবীজি বললেন সাবাকাল মুফাররিদুনা সাবাকাল মুফাররিদুনা নবীজি বললেন মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে বলেন মুফাররিদুন সবাই বলেন মুফাররিদুন ওলামায়ে কেরাম দরকার নাই বলা আপনারা জানেন অন্যরা যারা আছেন তারা শিখতে হবে বলেন তো মুফাররিদুন আচ্ছা আপনারা যারা আছেন মুফাররিদুন কারে কয় জানেন এই পাশ থেকে কয়েকজন কইছে না আপনারা জানেন না মুফাররিদুন কারে কয় জানেন সাহাবারাও জানে না তা আপনারা কেমনে জানবেন প্রথমে আমি ভাবছিলাম আপনারা অনেকে জানেন আমি টেনশনে পড়ে আছি ইন্নাল্লাহ সাহাবারাও যেটা জানে না এরা এটা জানে তো বিশাল বড় ব্যাপার সাহাবারা প্রশ্ন করলেন ওয়া মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ মুফাররিদুন আবার কি জিনিস আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন আজ-জাকিরুন আল্লাহ কাসীরা ওয়া জাকিরাত দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি আল্লাহর জিকির করে এই মানুষগুলা মুফাররিদুন কিয়ামতের ময়দানে অগ্রগামী হয়ে আল্লাহর জান্নাতের দিকে তারা রওনা করবে তাহলে এদের কি কি বলা হয় মুফাররিদুন এবার আরেকটা শিখবেন বলেন মুফরিদুন আগেরটা কি ছিল আর এখন একটা মুফরিদুন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3596 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাবাকাল মুফরিদুনা সাবাকাল মুফরিদুনা হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে সুসংবাদ আপনারা যারা চিকুন মানুষ আপনারা অগ্রগামী কি বলেন আপনারা হালকা পাতলা যারা চিকুন অগ্রগামী না অগ্রগামী আজ রাখ যেহেতু জি বলছেন আল্লাহ সবাইয়ের জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন সাহাবারা প্রশ্ন করলেন রমাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ হালকা পাতলারা অগ্রগামী বুঝতে পারলাম তবে আপনি হালকা পাতলা দ্বারা কি বুঝাইছেন আমাদেরকে বুঝিয়ে দেন নবীজি বললেন আল মুস্তাহতারুনা বিযিকরিল্লাহ ইয়াদউ যিকরু আনহুম আসকালাহুম আল্লাহ নবী বলেন যারা জিকিরের মধ্যে থাকতে থাকতে জিকিরের কারণে তাদের পাপের বোঝাগুলা হালকা হয়ে যায়
পাপের বোঝা থেকে হালকা হয় যারা এদেরকে বলা হয় মুফরিদুন নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামতি খিফাফা কিয়ামতের ময়দানে এই মানুষগুলা হালকা মানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে তাহলে মুফরিদুন মানে হলো পাপের বোঝা থেকে হালকা এই হালকা হয়ে জিকিরকারী বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3667 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقعد مع قوم يذكرون الله من صلاة الفجر إلى أن تطلع الشمس أحب إلي من أن أعتق أربعة من ولد إسماعيل নবীজি বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকিরকারী বান্দাদের সাথে বসে থাকা ইসমাইলি বংশের চারটা গুলা মাজাত করার চাইতেও জিকিরকারীদের সাথে বসে থাকা আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যাই জিকিরকারীদের সাথে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা ইসমাইলি বংশের চারটা গোলাম আজাদ করার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় ওয়ালা আন আকউদ মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসর ইলা আন তাগরুবাশ শামস আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত জিকিরকারীদের সাথে বসে থাকা আহাব্বু ইলাইয়া মান আনতিক আরবা চারটা গোলাম আজাদ করার চাইতে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত জিকিরকারীদের সাথে বসে থাকা আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায় এইজন্য জিকিরকারীদের সাথে বসা জিকির করা জিকির শোনা এটা সৌভাগ্যের ব্যাপার এটা ইমানের পরিচয় তাই আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ঈমানদার তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেন আমিন সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস বিসমিল্লাহ اللهم لك الحمد ولك الشكر সহিহ বুখারী 6408 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে এই ফেরেশতাদের কাজ হলো আপনাদের রাস্তাগুলো আছে না ছোট ছোট এই রাস্তাগুলোতে তারা তওয়াফ করতে থাকে আর জিকিরের মজলিস আছে কোথায় এদেরকে তারা তালাশ করতে থাকে فإذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى حاجتكم আপনাদের এই মাদ্রাসার ময়দানের পাশে যে রাস্তা আশরাফপুর কৃষ্ণনগরের রাস্তা এই রাস্তা দিয়ে একদল ফেরেশতা হাঁটতেছিল তওয়াফ করতেছিল এই ফেরেশতারা আপনাদের মতো একদল জিকিরকারী মজলিস পাওয়ার পর অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাক দেয় ডাক দেওয়ার পর কয় তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম আসো তোমরা আমরা যেই দলটাকে তালাশ করতেছিলাম সিরাজুল উলুম হাফিজিয়া ইসলামী হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ওই জিকিরকারী মজলিসটাকে আমরা পেয়ে গেলাম অন্যান্য রাস্তার ফেরেশতারা এই রাস্তার ফেরেশতাদের সাথে একত্রিত হয় ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া এই ফেরেশতারা পুরা মজলিসটাকে বেষ্টন করে একজনের কাঁধের উপর আরেকজন এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে জানে আর পরেও প্রশ্ন করে মাযা ইয়াকুলু ইবাদি আমার বান্দারা কি বলে ফেরেশতারা বলে ইউসাববিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাক তারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে বলেননি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে বলেন না মাঝে মাঝে আল্লাহু আকবার বলে মাঝে মাঝে আপনার প্রশংসা করে আল্লাহ বলেন হাল রাউনি আমার বান্দারা আমাকে দেখছে না মাবুদ দেখে নাই আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি যদি দেখতো তাহলে কি করতো ফেরেশতারা জবাব দেয় লাউ আন্নাহুম রাউকা কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা আপনাকে যদি দেখতো আরো বেশি বেশি আপনার তাসবিহ পাঠ করতো আরো বেশি বেশি আপনার প্রশংসা করতো কি আল্লাহরে দেখলে আমরা বেশি তাসবিহ করতাম না
আল্লাহ দেখব না ইনশাআল্লাহ আমরা জান্নাতের সবাই যাতে একসাথে আল্লাহরে দেখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন এটা হাদিস শোনাবনি সাহাবাদের কি নবীজি বসা পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বললেন হাল তুদরুনা ফি রুয়াতিহি এই পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় সাহাবারা কয় না সমস্যা হয় না নবীজি বললেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার ফি লাইলাতিল বদর লা তুযাম্মুনা ফি রুয়া ওয়া ফি রিওয়ায়া লা তুযাররুনা ফি রুয়া এই চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না জান্নাতে সরাসরি আল্লাহকে দেখতে সমস্যা হবে না সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ বলে আমারে দেখলে কি করতে আরো বেশি বেশি আপনার প্রশংসা করতে এবার আল্লাহ বলে মা দা ইয়াসআলুনানি তারা আমার কাছে কি চায় আপনি আমার সাথে বলেন হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাত আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায় জান্নাত চাই তো এবার আল্লাহ বলেন কাইফালাউ রাওহা তারা জান্নাত দেখছে ফেরেশতারা কয় না আল্লাহ বলে কাইফালাউ রাওহা যদি দেখতো কি করতো ফেরেশতারা জবাব দেয় যদি দেখতো কানু আশাদ্দা আলাইহা হিদস বাবু জান্নাত দেখলে জান্নাতের প্রতি আরো তারা লোভী হয়ে যাইত ওয়াশাদ্দালাহা তলাবা জান্নাত আরো বেশি করে তালাশ করত ওয়াজমা ফিহা ওয়াকবা জান্নাতের ব্যাপারে আরো বেশি আগ্রহী হয়ে যাইত এবার আল্লাহ বলে মিম্মা ইয়াতাআওয়াজুনা আমার কাছে তারা কি থেকে পানাহ চায় বলেন আমার সাথে হে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চায় আজকে কিন্তু আমরা আপনার আল্লাহর কাছে জান্নাত তো চাইলাম আবার জাহান্নাম থেকে পানাহও চাইলাম তো আল্লাহ কয় জাহান্নাম থেকে পানাহ চায় কয় হ্যাঁ দেখছে কয় না কাইফালাউ রাওহা দেখলি কি করতো ফেরেশতারা জবাব দেয় যদি দেখতো কানু আশাদ্দা মিনহা ফিরারা দেখলে আরো বেশি বেশি জাহান্নাম থেকে পালাইতো ও আশাদ্দা লাহা খাউফা আরো বেশি বেশি ভয় করতো আল্লাহ বলে ফেরেশতারা ইন্নি উশহিদুকুম আন্নি কদ গফরতু লাহুম সাক্ষী থাকো আমি আল্লাহ ওই সিরাজুল উলুম ইসলামী আমার আশার প্রাঙ্গণের মানুষগুলারে মাফ করে দিলাম পিছনে যারা দাঁড়ায় আছে তাদের ব্যাপারে কি অবস্থা হবে না না আপনারা যান না কি হবে এক ফেরেশতা আল্লাহর কাছে বলে এই হাদিসে আছে ফুলানুন লাইসা ফিহিম আল্লাহ এমন একজন বান্দা সেই জায়গায় যারা মূলত আর শুনতে আসে নাই এমনি আসছে আল্লাহ দেখেন কত মহান আপনারা টেনশন করেন না এমনি যদি আইসা থাকেন আল্লাহ কয় হুমুল জুলাসা উলা ইশকা জালিসুহুম এই জায়গার মুজদিসটা এত দামি মুজদিস তাদের পিছনে যারা এমনিও আসে আমি তাদেরকেও মাফ করে দেই তাহলে জিকিরের মুজদিসে গেলে আপনি যদি অন্য কোনো প্রয়োজনে গিয়ে বসে যান আল্লাহ মাফ করে দিবে তাহলে এই মুজদিসের দাম কম না অনেক বেশি আল্লাহ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন একটা কিতাব আছে নাম আল ওয়াবিল এই কিতাবের লেখকের নাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র উনি এই কিতাবের 67 নাম্বার পৃষ্ঠায় একটা বর্ণনা আসছে নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আনছেন তিনি বলেন লিকুল্লি শাইইন জালা প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে আজকে আপনাদের এই মাহফিলের উজ্জ্বলতা লাইটিং গুলো এগুলো না থাকলে এটা উজ্জ্বলতা হইতো না আরো উজ্জ্বলতা আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা এখন যদি লাইটগুলো অফ হয়ে যায় বলেন উজ্জ্বলতা থাকবে না নষ্ট হয়ে যাবে আবু দারদা বলেন লিকুল্লি শাইইন জালা প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ অন্তরের উজ্জ্বলতা হলো আল্লাহর জিকির করা যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের অন্তর আল্লাহ উজ্জ্বল বানায় দিবেন এত কি কাজ আপনাদের সারাক্ষণ সময় নষ্ট করা দোকানে চা খাইতে বসলেন তো সময় নষ্ট আরে চা পান করেন ওই সময় আপনি এক চুমুক দেন বাস পরে জিকির করেন কি বলবো আপনারা সব মজলিসে শুধু অনর্থক কথা এই অনর্থক কথা অনেকগুলো কারণের একটা গজবের মোবাইল এটাও আছে এটা নিয়েও কথা আবার মোবাইলের দিকে তাকাইলে সময় নষ্ট এত সময় কোথায় আপনাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাইতেছে গাছ গাছ রাসূল পাশ দিয়ে যাইতেছে আল্লাহ নবী বললেন মাল্লাযী তাকিসু ইয়া আবা হুরায়রা আবু হুরায়রা তুমি কি লাগাও আবু হুরায়রা কয় হুজুর একটা গাছের চারা লাগাই নবীজি বলেন আলা আদুল্লুকা আলা কিরাসিন আমি কি তোমাকে খাইরিন লাকা মিন হাদা এই চারার চাইতে উত্তম কোন চারার কথা বলবো কি না বলবো দুনিয়ার গাছের চাইতে উত্তম গাছের কথা বলবো তা আবু হুরায়রাকে নবীজি বলছে আমি কি বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো তুমি বলো এখন আপনারা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
لا إله إلا الله الله أكبر এই যে যারা আমরা চারবার বললাম আবু হুরায়রা কে আল্লাহ নবী বলাইলেন আর বললেন আবু হুরায়রা তু রাসূলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ তুমি চারটা বাক্য বললা প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য এক একটা গাছের চারা রোপণ করা হয়ে যায় এত কিসের সময় নষ্ট করা বাসে বসে রইছেন ঢাকা যাইতেছেন সময় নষ্ট করেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন জিকির করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন কথা হলো জিকির আমরা কেন করব সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো وسبحوه بكرة وأصيلا সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো এই জন্য আমরা জিকির করব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তাই আমরা জিকির করব তিরমিজি শরীফের একটা হাদিস শোনাবো আপনাদেরকে শোনানোর আগে আমার সাথে ইখলাসের সাথে আমিও ওনার দিকে তাকাবো না উনিও আমার দিকে তাকাবে না ওনার দিকে আমি তাকাবো না উনিও আমার প্রত্যেকে নিজে আল্লাহরে দেখানোর জন্য পাশের কাউকে দেখানোর জন্য না একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন আমিও বলবো আপনারাও বাকি আপনাদের প্রত্যেকের চাহিদা হলো যে আমি আল্লাহরে দেখানোর জন্য বলতেছি বলবেন তো ইনশাআল্লাহ বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ না না হয়নি আমারটা হয়নি ইখলাসের সাথে মনে হচ্ছে আবার আবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না আচ্ছা এবার হাদিস শুনেন তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بلد ما قال عبد الله إله إلا الله قط مخلصا নবীজি বলেন কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ আমরা যারা ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় শুধু একবার রাত্রে তিনটার দিকে ঘুম ভেঙে গেছে বিবি ঘুমায় ছেলে মেয়ে সবগুলা ঘুমাইতেছে হাদিস মনে পড়ে গেছে কি যে রসুল্লাহ বলছে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানে সব দরজা খোলে তো রাত তিনটার দিকে হঠাৎ ঘুম ভাঙছে ইখলাসের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মানুষ জানেও না আশরাফপুরের গ্রামবাসী জানেও না আপনি যে রাত তিনটায় আসমানে সব দরজা খুলে ফেলছে জিকিরের মাধ্যমে জিব্বাটা তরু তাজা রাখে এবার আমার সাথে তিনটা বাক্য বলবেন বলেন আল্লাহু আকবার কাবীর আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহ হামদান কাসীর আলহামদুলিল্লাহ হামদান কাসীর সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা বলছেন তো সবাই এবার হাদিস শুনেন তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমরা আল্লাহ নবীর সাথে নামাজ আদায় করতেছিলাম ফাকালা রাজুলুম মিনাল কওম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা এক ব্যক্তি বলে উঠল আল্লাহ একমাত্র বড় সমস্ত প্রশংসা আল্লাহ সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করি আল্লাহ এগুলো হলো অর্থ নবীজি বললেন মানিল কাইলু কালিমাতান কাজা ওয়া কাজা আচ্ছা এই কথাগুলো কে বলছে মাত্র এক সাহাবা বললেন আনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বলছি নবীজি বললেন আজিক তুলাহা তুমি যেই বাক্যগুলো বললা তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম কেন আশ্চর্য হইলাম জানুনি তুমি তিন বাক্য বললা আমি তাকায় দেখলাম ফুতিহাত লাহা আবওয়াবুস সামা তোমার এই তিন বাক্য আরো সে পৌঁছার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময়গুলো কাজে লাগান গীবত শেখায়ত করেন না চাইস্টলের সামনে বৈশা ওমকে কি করলো তোমকে কি করলো এই গীবত না করে এই গীবত শেখায়ত না করে এই জিব্বাটা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখেন এই জিব্বাটা সবসময় জিকির জারি রাখেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে ইমানদারের এক নাম্বার পরিচয় যাদের সামনে জিকির করা হবে অন্তর কেঁপে ওঠে এই জিকিরের অনেকগুলো ফাজায়েল জানলাম দুই নাম্বার আমরা কেন করবো আল্লাহর হুকুম তিন নাম্বার জিকির করলে লাভ কি আপনি যে জিকির করবেন
জিকির করলে লাভ আমার সাথে বাংলা বলবেন বলেন অশান্ত হৃদয় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় প্রশান্ত হয়ে যায় বলেন অশান্ত হৃদয় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় প্রশান্ত হয়ে যায় দলিল সূরা রাদ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলে শোনো তোমরা জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়ে যায় তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে আলেমরা ছাড়া অন্যরা একটু বলবেন বলেন তো জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় মাশাআল্লাহ জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত এখন কথা হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ প্রথমে জিকিরের ফজিলত জানলাম এরপরে জানলাম জিকির কেন করব তিন নম্বর জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয় চার নাম্বার অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ উত্তর মরণের সময় ফেরেশতা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে সুবহানাল্লাহ দলিল সূরা ফজরের 27 থেকে 30 নাম্বার আয়াত আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না এ প্রশান্ত নফসের অধিকারী প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট বাজন হয়ে এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে রওনা হও তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবার সাথে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা আচ্ছা আগে আয়াতটা শুনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলাম এরপরে কয় ফাদখুলি ফি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওয়াদখুলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো এখন দেখেন এই আয়াতের ব্যাপারে একটা হাদিস শোনাবনি আদ্দুরুল মানসুর একটা কিতাব আছে এই কিতাবের 8 নম্বর খণ্ড 513 নম্বর মিষ্টা আন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বারাতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না আমি আল্লাহ নবীর সামনে সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না হাযা হাসান এটা তো অনেক চমৎকার কথা আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বললেন আবু বকর আলা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত হে আবু বকর এই কথাগুলা ফেরেশতা তোমার মরণের সময় তোমাকে বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে আবু বকর আমার আশা ফেরেশতা তোমাকে এই আয়াতগুলো বলতে বলতে নিয়ে যাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর সাহাবা উনি যখন মারা যায় সিয়ারু আলামিন নুবালা কিতাবের নাম 3 নম্বর খণ্ড 358 নম্বর পৃষ্ঠা মাতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত্বায়েফ আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফে মারা গেছে রাদিয়াল্লাহু আনহুমা মারা যাওয়ার পর যা আতাইরুল লাম ইউরা আলা খিলকাতিহি একটা পাখি আসছে এই জাতীয় পাখি আগে কখনো দুনিয়াতে দেখা যায়নি তো পাখি আসার পর লাশটা যেই খাটের মধ্যে রাখা ফা দাখালা নাশা পাখিটা ওই লাশের ভিতরে ঢুকে গেছে সবাই খালি তাকায় রয়েছে যে পাখিটা বের হয়ে কখন দেখবো পাখি আর বের হয় না জানাজা হয়ে গেছে লাশ দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে পাখি বের হয় না লম্বর খারিজ মিনহু পাখি বের হতে দেখা যায় না তো সাহাবারা বলে আমরা যখন কবরের পাশে দাঁড়াই রয়েছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কে যেন সূরা ফজরের 27 থেকে 30 নাম্বার আয়াত তেলাওয়াত করতেছে এখন শুনেন কি লম্বর মন্তালা হাদিহিল আয়াত আয়াত শুনতেছি চারদিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলাওয়াত করে এই জন্য আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরণের সময় ফেরেশতা আমার আপনার কানে কানে বলে বলে নিয়ে যাচ্ছে হে প্রশান্ত হৃদয় চলো চলো রবের দিকে চলো তিনিও সন্তুষ্ট তোমার প্রতি তুমিও সন্তুষ্ট আল্লাহ আমাদের সকলকে এই প্রশান্ত হৃদয় ওলা মুমিন হওয়ার তৌফিক দান আল ওয়াবিল কিতাবের নাম এই কিতাবের 71 নম্বর পৃষ্ঠা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইবনে তাইয়িম রহমতুল্লাহ আলাইহি লেখেন যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন বিসমিল্লাহ আজ যিকরু লিল কালব মিসকুল মা ইবিসলিস সামা মাছের জন্য পানি যেমন জরুরি
অন্তরের জন্য জিকির তেমন জরুরি। ইবনে তাইমিয়া বলে দুনিয়ার মানুষ শোনো, কাইফা ইয়াকুনু হালুস সামাক ইযা ফাকাদাল মা, পানি যদি শুকিয়ে যায় তাহলে বলতো দুনিয়ার মাছগুলার কি অবস্থা হবে? বলেন আপনারা, নদীর সমুদ্রের পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে? জিকির না থাকলে অন্তর মরে যাবে, তাই জিকির যত বেশি হবে অন্তর তত জিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। তাহলে এক নাম্বার ইমানদারের পরিচয়, যার সামনে জিকির করা হলে ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে যায়, আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। দুই নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতকুম ঈমানা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআন তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয়। কোরআন তেলাওয়াত করেননি আপনারা? হ্যাঁ, দেখছেন জি এর আওয়াজ কত ছোট। কোরআন তেলাওয়াত করেন? তো হুজুররা কইছি জি, এরা তো করেই, এরা তো নামাজে নামাজে করে। আপনারা একুশ পারা শুরু পৃষ্ঠা উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন বুখারী শরীফের 5427 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, مثل المؤمن الذي يقرا القران, যে ঈমানদার কোরআন পড়ে, কা মাসালিল উত্রুজ্জা, ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। কার মতো? আসলে উত্রুজ্জা মানে যদিও কমলা লেবু, কিন্তু কমলা লেবু না, দেখতে কমলার লেবুর মতো, আসলে কমলা লেবু না, সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না এই ফলটা উত্রুজ্জা। এই উত্তরুজ্জা সম্ভবত আরবে, কোনো আরবে পাওয়া যায় নিশ্চিত, বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না। বাকি কদমতলি, বাদামতলি, ঢাকার ওই জায়গায় খোঁজ নিলে পাওয়া যেতে পারে যে উত্তরুজ্জা, যেটা কমলা লেবুর মতো দেখতে কিন্তু কমলা লেবু না। এই ফলটার স্বাদ বড় চমৎকার, গ্রাম বড় চমৎকার। যে ইমানদার কোরআন তেলাওয়াত করে ওই ইমানদারের ইমানের স্বাদ এবং গ্রাম আল্লাহর কাছে পৌঁছে যায়। স্বাদও থাকে, গ্রামও থাকে। ওয়ামাসালুল মুমিনিন লাযী লা ইয়াকরাউল কোরআন, যে ঈমানদার কোরআন তেলাওয়াত করে না, কামাসালিত তামরা, ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লাইসা লাহা রিহুন, খেজুরের কোনো গ্রাম নাই, তবে স্বাদ আছে, ঈমানের কারণে তার স্বাদ আছে, কিন্তু তেলাওয়াত না করার কারণে তার কোনো গ্রাম নাই। তিন নাম্বার, ওয়ামাসালুল মুনাফিকিন লাযী ইয়াকরাউল কোরআন কামাসালির রাইহানা, যে মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো ফুলের মতো। মুনাফিকের দৃষ্টান্ত কোরআন পড়ে ফুলের মতো, গ্রাম আছে, ফুলের মতো গ্রাম আছে, কিন্তু ফুলের বৃষ্টি নাই, কারণ ঈমান নাই। ওয়াবাসালুল মুনাফিকিন লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিল হানজালা, যে মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো, এই ফলের গ্রাণও নাই, আবার এই ফল স্বাদও না। আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াত যেন করতে পারি প্রতিনিয়ত, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।